নমস্কার, আমি ডাক্তার রূপক বিশ্বাস। একটা প্রশ্নের সম্মুখীন আমরা এখন খুবই হচ্ছি বাবা মায়েদের কাছ থেকে, যে অনলাইন ক্লাস হলে পরে বাচ্চাদের ক্ষেত্রে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না। আমি কয়েকটা সতর্কতা অবলম্বনের বিষয় নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো করলে পরে আমাদের এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে। প্রথমত, অনলাইন ক্লাস ছাড়া অন্য সময়ে অতিরিক্ত মোবাইল ইউজ করা, এগুলোকে কমানো দরকার। যতটুকু কম মোবাইল ইউজ করা যায় ততটাই বেটার। নাম্বার টু, অ্যাটলিস্ট যখন মোবাইল বা ডিভাইস ইউজ করা হবে ক্লাস চলার সময়, তখন অ্যাটলিস্ট চোখ থেকে তার ডিস্টেন্সটা 1 ফুট হওয়া উচিত। নাম্বার থ্রি, এই ক্লাস চলাকালীন কনশাসলি ফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং একটু করা উচিত, যাতে চোখটা ড্রাই না হয়ে যায়। নাম্বার ফোর, অন্ধকার ঘরে মোবাইল ইউজ করাটা ঠিক নয়, সেক্ষেত্রে কন্ট্রাস্ট আরও বেশি হওয়ার কারণের জন্য চোখের উপরে স্ট্রেনটা বেশি পড়ে। নাম্বার ফাইভ, আমাদের স্ক্রিনের, মোবাইল বা ডিভাইসের স্ক্রিনের ইলুমিনেশন যতটুকু মিনিমামে রাখা যায় ততটাই বেটার, এবং এর পাশাপাশি যদি ব্লু ফিল্টার লেন্স আমরা ইউজ করতে পারি চশমাতে, অথবা ব্লু ফিল্টার যদি ডিভাইসে আমরা অন করে দিতে পারি, তাহলেও স্ট্রেন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই সতর্কতাগুলো জেনারেলাইজভাবে যদি ইউজ করা যায়, তাহলে চোখের স্ট্রেন হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে।